সবাই বলে আপনি নেই, কোথাও আপনার ছায়া নেই, কোনো ঘ্রাণ নেই, কিন্তু আমি জানি আপনি আছেন, খুব কাছে আছেন, একেবারে আমার এই জগৎ জুড়ে আছেন। এই জগতে একটা দিন বা একটা যুগ নয়, পুরো একটা জীবন কাটাতে চেয়েছিলাম আপনার সাথে। আমার চাওয়াটা রাখলেন না, রাখলেন না আপনি। আজও বাগান জুড়ে ফুটে আছে লাল রক্ত জবা ফুল। বাগানের চম্পা, গোলাপ, বেলি, গন্ধরাজ, নয়নতারা, টগর, হাসনা, হেনা ফুলের মাঝেও রক্ত জবার সৌন্দর্য বেশি দেখতে পাই রুহুল। বাগানের পাশ দিয়ে যখন যাই তখন রক্ত জবা দেখলেই মনে পড়ে তার বিবিজনের কথা। তার গন্ধ নাকে আসলেই মনে হয় হ্যাঁ, তার বিবিজনের সুবাস পাচ্ছে সে। বাগানে আগাছাগুলো পরিষ্কার করছে রুহুল। আজ শুক্রবার। শুক্রবারে তার প্রধান কাজ হলো ফজর নামাজের পর তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করা। দুলাল, বিলাল, জামাল, মহিবুল, হেলাল, তার দাদিমা সকলের কবর জিয়ারত করতে চায় রুহুল। তারপর সকালে খাওয়া শেষে বাগানের আগাছা পরিষ্কার করে। লাল রক্তজবাগুলো পড়ে অপরিষ্কার হয়ে আছে মাটি, সেই সাথে ঘাসও অনেক হয়েছে। বকুল বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, রুহুলকে দেখেই পুরনো ক্ষতের কথা মনে পড়ল। কি ছিল আর কি হয়ে গেল, পুরো পৃথিবী রুহুলের মিথ্যে খোলস দেখে ভাবে রুহুল কত ভালো আছে, যেন জীবনে কিছুই ঘটেনি। অথচ বকুল জানে রুহুল তার হৃদয়ে কতটুকু বেদনা নিয়ে বেঁচে আছে। রুহুল বকুলকে দেখে বকুলের দিকে তাকিয়ে মৃদু হাসল। বকুল এগিয়ে গিয়ে বলল, খায়রুলকে বললেই তো পরিষ্কার করে দিতে পারত, তুই নিজে কেন করতে গেলি? এমনিতেই তো হাটের ব্যামো বাঁধিয়ে নিয়েছিস। আমার নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি, আর বাগান পরিচর্যা করতে আমার ভালোই লাগে। জানাস, তাই বলে এভাবে করতে হবে? বুকের ব্যথা বেড়ে গেলে বুঝবে কেমন লাগে। বুকে ব্যথা হলে হোক, শুধু এগুলো কেন, আমার সকল কাজ আল্লাহ যতদিন ভালো রেখেছে নিজেই করে যাব। অন্যকে করার সুযোগ না দিলে নিজেই তো করতে হবে, তাই না? নিজস্ব কেউ থাকলে তো নিজের কাজ তোর নিজের করতে হতো না। আবার এক কথা বকুল, তো বলবো না তো কি, মানুষ একা বাঁচতে পারে না, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সঙ্গী দরকার। তোরও একটা সঙ্গী দরকার ছিল রাহুল। মানুষের কোনো সঙ্গী নেই, মানুষের সেরা সঙ্গী মানুষ নিজেই, নিজেকে নিজের সঙ্গী করে নিতে হয়। তোর বন্ধু আমি, কেউ না জানুক আমি জানি তুই কতটা বিরহে বাস করছিস। আমার তোকে এভাবে দেখতে ভালো লাগে না রাহুল, কয়েক যুগ তো পার হলো, বুড়ো বয়সে তোকে দেখভালের কাউকে লাগবে। আমি মোটেও বিরহে বাস করছি না, আমি তার স্মৃতিগুলো কেবল আঁকড়ে ধরে বেঁচে আছি। কেবল ভালোবাসা নয়, বিরহ যে সইতে পারবে সেই প্রকৃত প্রেমী। কিন্তু যে চলে গেছে তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার প্রশ্নই ওঠে না, এত গাঢ় প্রেম না করলেও পারতি। ভালো, আমিও বেসেছি। পৃথিবীর সকলেই প্রেমিক, সকলেই প্রেমে পড়ে, তবে কারো প্রেমের গাঢ়ত্ব কম কারো বেশি। সহজে যে কেউ প্রেমে সম্পর্কে জড়াতে পারে, কিন্তু সেই প্রেমের সম্পর্ক সারা জীবন ধরে রাখতে পারলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু সকলে ধরে রাখতে পারে না। তুই সবসময় তোর এসব কথা বলে আমি ভুলাস শালা, আমার দেখা তোর প্রেমের গাঢ়ত্ব সবচেয়ে বেশি ছিল। এতটা কষ্ট নিয়ে আর কত বইবি, কষ্টগুলো কি ফিকে মনে হয় না তোর? রুহুল মাটি থেকে ঝরে যাওয়া একটা ফুল হাতে দিল বকুলের, বলল, বলতো এই ফুলের নাম কি? তোর প্রিয় রক্ত জবা ফুল। রুহুল বলল, কত সুন্দর গাঢ় রং এই রক্ত জবার, তাই না? তার প্রতি আমার প্রেম এই রক্ত জবা রক্তাক্ত রঙের চেয়েও গাঢ় ছিল। সে আমার বেরং জীবনের রঙিন রামধনু হয়ে এসেছিল, যার সাত রঙে ছিল লাল রক্তের পরশ, যা রক্তাক্ত পদধূলি নিয়ে এসেছিল আমার অড়াময় জীবনের তৃষ্ণা মেটাতে। তাই সে চলে যাওয়ার পর তার স্মৃতিময় সেই রক্তাক্ত প্রেম থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে, হৃদয় জুড়ে তার শূন্যতার স্রোতস্বিনী বয়ে যাচ্ছে কয়েক যুগ ধরে। তার জায়গা কাউকে আমি দিতে পারতাম না। খোকা, না, আমি খাবো না, নিয়ে যা, আমায় একা থাকতে দে, আমি একা থাকতে চাই। ওরা কেউ ভালো না, সব পাপি। আমার দাদা বৌদি দেবীকে এনে দাও, বিলালকে এনে দাও। বড় মা, আপনি খেয়ে নেন, এনে দিব দিবিরে, একবার মুখে নেন, কাল হতে কিছু খাচ্ছেন না। শুভা স্বামীর কপালে গ্লাস ছুড়ে ঢিল মারলো। সামিয়া আহ বলে শব্দ করলো। সামিয়া করুণ চোখে শোভার দিকে তাকিয়ে বেরিয়ে এলো কক্ষ হতে। শোভা হাঁটুতে মুখ গুঁজে গুনগুনিয়ে কাঁদছে, বারবার বলছে, দেবী, দেবী, দেবী। সামিয়া প্রতিবারের মতোই ব্যর্থ হলো শোভাকে খাওয়াতে। সেই ভয়াবহ ঘটনার পর থেকেই শোভা এমন বিষণ্ণতায় ভুগছে, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে যেন। সামিয়া দু চোখের জল মুছে দরজা আটকিয়ে দিল। যে মানুষটা সামিয়াকে মায়ের মতো আগলে রেখেছে, ভালোবেসেছে, সে আজ নিজের অজান্তে আঘাত করলো সামিয়াকে। বোধহয় নিজেও হুঁশে থাকলে এভাবে আঘাত করতে পারতো না। সামিয়ার সকল আবদারের কেন্দ্রবিন্দু ছিল তার প্রিয় বড় আম্মা।
সামিয়া নিজ কক্ষে এসে আয়না দেখে দেখে তুলা দিয়ে কপালের রক্ত মুছছে। বকুল সামিয়ার রক্ত মাখা কপাল দেখে এগিয়ে এলো, বলল, রক্ত কপাল কাটলো কি করে সামিয়া রানী? বড় মা ক্লাস ঢিল দিচ্ছে। আবার কি পাগলামি বেড়ে গেছে নাকি? হুম, ইদানিং বেশি বেশি করে। কেউ কক্ষে ঢুকলে যা পায় ঢিল ছুড়ে। দাদা ভাইকে বলতে হবে। বকুল আফসোসের সহিত বলল, আর বললেই বা কি, বেচারা জীবন আর কত কিছু সইবে, দেখবে হুট করে একদিন রুহুলকে শেষ হয়ে যাবে। সামিয়া বকুলের মুখে হাত রেখে বলল, না অমন কথা বলবে না, আমার দাদা ভাইয়ের কিছু হয়ে গেলে খুব কষ্ট হবে, আবার খুব। বেঁচে থেকেও মৃত সে, নতুন করে মরলে খুব বেশি কষ্ট হবে না সামিয়া রানী, ভেতরটা পুড়ে যায় ওর এই বিরহের রূপ দেখে। সব কিছুর জন্য ওই দেবী দায়ী, ওর জন্যই এরকম হয়েছে, আমাদের সুখে সংসারটা ধ্বংস করে দিয়েছে। ওরে কোনোদিন ক্ষমা করবো না আমি, ও আমাদের সকলের বিশ্বাস ভেঙেছে, বেইমান একটা। আর তোমার পরিবার যে তার পরিবার ধ্বংস করেছিল তার বেলা, সে ভালো ছিল বলেই তোমার দাদা ভাই জীবিত আছে। শুধু শুধু তাকে ঘৃণা করার বন্ধ করো, সে রুহুলকে ভালোবেসেছে, আর রুহুলও ভালোবাসলে চলে যেত না, ফেলে যেত না আমার দাদা ভাইকে এভাবে দুঃখের সাগরে। সব ভালোবাসা পূর্ণতা পেতে নেই, থাক না কিছু ভালোবাসা অপূর্ণ। অপূর্ণ প্রেম মানুষকে আজীবন ভালোবাসার মানুষের কথা স্মরণ করিয়ে রাখে। সেই অগ্রহণে সিরাজি মঞ্জিল থেকে চারটি লাশ বের হয়। দেবীর মৃত্যুর পর সুভাষ সম্পূর্ণ ভেঙে পড়ে, তার ধারণা সকল কিছুর জন্য সে নিজে দায়ী। সে যদি বিলালকে ভালো না বাসত এত কিছু হতোই না, আবার মা হিসেবেও রুহুলকে ভালোবাসেনি। দেবীর মৃত্যুর পর রুহুলের পাগলের মতো কেঁদেছিল, রুহুলের সেই কান্না দেখে সুভা আরও বেশি নিজেকে দায়ী করেছে। অন্যদিকে বিলাল সিরাজিও কিছুদিন পর পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। সুভার সকল কষ্ট একসাথে পেয়ে বিষণ্ণতায় ভোগে, ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে, অন্ধকার একা ঘরে থাকতে পছন্দ করে, কারোর সাথে কথা বলা তো দূর, আদৌ অবধি পছন্দ করে না। রুহুল মায়ের প্রতি ক্ষোভে প্রথম প্রথম খেয়াল করেনি, কিন্তু পরে যখন খেয়াল করে তখন দেরি হয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু সুভা মানসিকভাবে এতটাই বিষণ্ণ হয়েছিল যে স্বাভাবিক হওয়া অসম্ভব। অতিরিক্ত বিষণ্ণতা কেড়ে নিয়েছে সুস্থ সুভাষিনীকে, সে এখন একা থাকতেই পছন্দ করে, কেউ গেলেই চিৎকার চেঁচামেচি করে। অন্যদিকে সামিয়া সিরাজি মঞ্জিল আছে দুযুগের অধিক, এক ভয়াবহ ঘটনায় বকুলের এক হাত হারায়, চাকরি ছেড়ে অবস্থা করুণ হয় বকুলের। এই নিয়ে সামিয়ার শাশুড়ির সাথেও কথাই পড়তো না, সামিয়ার সাথে অনেক বাজে কথা আচরণ করত। বিধায় সব কিছু ছেড়ে সিরাজি মঞ্জিলে চলে এসেছিল সামিয়া, আর সামিয়ার ভালোবাসার টানে বকুলও চলে এসেছিল। এখন রুহুলের সাথেই থাকে বকুল, তালে তাল মিলিয়ে সকল কাজে সহায়তা করে। সামিয়াও নিজের সংসার মনে করে সকল কাজ নিপুণভাবে সামলায়। সামিয়ার দুই মেয়ে এক ছেলে এই মঞ্জিলেই থাকে, রুহুলের দাদিমাও গত হয়েছে কয়েক বছর। সিরাজি মঞ্জিল এখন মানুষ বলতে কেবল মালিকা, সামিয়া, সুভা আর মহিবুদের মাই আছে, হয়তো তারাও খুব শীঘ্রই গত হবে। কাজের লোক প্রহরীরা এখনও আছে, তবে নেই কেবল এই পরিবারের কেন্দ্রবিন্দুগুলো। আসমাও মাঝে মাঝে আসে, কিছুদিন থেকে চলে যায়। পারুলেরও বিয়ে হয়েছে, তবে পারুলের মনে প্রথম প্রেমের ফুল ফুটেছিল হেলালের জন্য। হয়তো সব প্রথম প্রেমটা ভুল মানুষের সাথে হয়, সে মারাত্মক ভয়াবহ অনুভূতি আর কারো প্রতি আসে না। আলিয়া রোকেয়াও আসে, তাদের মুখও বয়স্কের ছাপ পড়েছে। রুহুল বড় ভাই হিসেবে সকল দায়িত্ব পালন করে। এই মঞ্জিল, মঞ্জিলে থাকা মানুষের স্মৃতিগুলো আজীবন আছে এবং থেকে যাবে। তবে সিরাজি মঞ্জিল একদিকে যেমন হত্যা, রক্ত, ঘৃণা, প্রতিশোধের প্রতীক, তেমনি অন্যদিকে রুহুল দেবীর পবিত্র প্রণয় বন্ধনেরও প্রতীক হয়ে আছে। আবার সেই সাথে কিছু কিছু মানুষের বুক ভরা হাহাকার ও বিরহের সাক্ষীও বটে। সকলেই সকলের জীবন নিয়ে ব্যস্ত, শুধু থেকে গেছে একা রুহুল। রুহুল নিজের সব কিছু দিয়ে যে দুজন নারীকে ভালোবেসেছিল, তারা দুজনই রুহুলকে একাকিত্ব উপহার দিয়েছে। তার মা জীবিত থেকেও একা করেছে, অন্যদিকে দেবী নিজে মরে রুহুলকে খুন করেছে। মরলেই হয় না মরা, আর মারলেই হয় না মারা, রুহুল এখন মনে প্রাণে তাই বিশ্বাস করে। দেবী না মেরেই রুহুলকে খুন করেছে, নিজের বুকে সৌরজগৎ সমান বিরহ নিয়ে প্রাণহীন হয়ে বেঁচে আছে দেবীর সেই মাতোয়ারা প্রেমিক রুহুল সিরাজি। আসর নামাজ পড়ে রুহুল নিজের সবচেয়ে প্রিয় জায়গায় যাওয়ার জন্য হাঁটা ধরল। শিমুল ফুল গাছে কোকিল কুকু করে তার সুমধুর কণ্ঠে ডাকছে, সেই সাথে সুন্দর প্রকৃতির ফুলের গন্ধ নাকে আসছে। রুহুল নিজের মতো করে যাচ্ছিল, কিন্তু রুহুলকে দেখেই সাজু সালাম দিল। সালাম সিরাজি আব্বা। রুহুল তাকিয়ে দেখলো সাজু তার ছোট মেয়েকে কোলে নিয়ে আছে। রুহুল মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, কোথায় যাচ্ছ মেয়েকে নিয়ে? আর কই না, রীতা তো এখনো আগের মতোই আছে, একটু কিছু হইলেই মুখ ফুলাইয়া মহিলা শালায় যায়, আর না হইলে সইয়ের বাড়ি চলে যায়।
ম্যাডা, ওরা আমার জন্য কান্দাছে, আমার হইতেছে যত জ্বালা। ভালোবাসায় মান অভিমান অতি জরুরি, এগুলো সম্পর্কের মর্ম বোঝায়। যা, ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে এসো। এত বছর ধরে সংসার করছো, অথচ এখন এই ছেলে মানুষগুলো করো দুজন মিলে। ছেলে মেয়েগুলো বড় হয়েছে, এরকম করবে না, নিজেদেরকে শুধরে নাও। সাজু মাথা নিচু করে বলল, আমার কি দোষ কন, ওই তো হুদায় কথা নিয়ে ঝগড়া করে, বাচ্চারা বড় হইয়া গেছে, রানী হয়েছে, তা ওর স্বভাব বড় হইল না। বোঝাও ওকে, লোকে মন্দ বলবে এগুলো শুনলে। যা, ওখানে গিয়ে ওকে বাড়িতে বুঝিয়ে নিয়ে এসো, যাও। আচ্ছা, আমি আইসি তেলে, সালাম। সাজু চলে গেলে রুহুল হাসলো, কি সুন্দর খুনসুটি ভরা সংসার করছে সাজু আর রীতা। সেই তো রুহুলই তো সাজুর সাথে রীতার বিয়ে দিয়ে দিল, কত সুন্দর সুখী ওরা। অথচ রুহুল নিজে তার ভালোবাসার মানুষের সাথে শেষ অবধি সংসার করতে পারলো না। পুতুল খেলার মতোই মাত্র কয়েকদিন সেই সংসার ছিল, কত সহজে শেষ করে দিয়েছিল দেবী তাদের সংসার। দেবীকে দেওয়ার সকল কথা রুহুল রেখেছে। সিরাজপুর আজ উন্নত হয়েছে, মহিলাশালা এখন আরও উন্নত হয়েছে, মেয়েরাও লেখাপড়া করে চাকরি করার সুযোগ পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা উভয়ই লেখাপড়া করছে। দেবীর কথা মতো ফাতিমাকেও চিকিৎসা করিয়েছিল, কিন্তু ফাতিমা মরেছে আজ প্রায় 15 বছর। বক্ষব্যাধি ফাতিমাকে গিলে দিয়েছিল। সেদিন যদি দেবী বেঁচে থাকতো, হয়তো খুব কাঁদতো ফাতিমার জন্য। দেবী মৃত্যুর পর রুহুল তিনতলার সেই গুপ্তকক্ষের সকল কঙ্কাল বের করে কবর দেয় নিজ উদ্যোগে। দেবীর মা বাবার লাশ ও হিন্দু ধর্মের পুরীদের সাথে কথা বলে পুড়িয়ে দেওয়া হয়। সকল ভুল ভ্রান্তিকর নীতি মুছে ফেলে সঠিক ইসলাম ধর্ম মতে সকল কিছু পরিচালনা করা হয় সিরাজপুরে। দেবীর মৃত্যুর পর কেউ দেবীকে শেষ গোসল করিয়ে দেবে না রুহুল জানত, আর সেই সাথে দেবীর লাশ কেউ আস্ত রাখত না সিরাজপুরবাসী। ইসলাম ধর্মের স্ত্রী মারা গেলে স্বামীর তাকে শেষ গোসল করানো জায়েজ, তাই রুহুল নিজে তার বিবিজানকে সেই রাতেই গোসল করিয়ে সাদা কাফনে মুড়ি দেয়। সাজুর সাহায্য নিয়ে সেদিন ফজরের পর রুহুল নিজে দাফন করে। সিরাজপুরের শেষ মাথায় বিরাট ফাঁকা জমি ছিল, সেখানে মানুষের যাতায়াত খুব একটা বেশি নেই। দেবীকে মৃত্যুর পর সেখানে খোলা আকাশের নিচে কবর দেওয়া হয়েছে, যেখানে সুন্দর খোলা আসমান দেখা যায়। তবে রুহুল চারপাশে ঘেরাও করে দিয়েছে। কবরের চারিদিকে রক্তজবা ফুল গাছ, মাথার কাছে বড় একটা কৃষ্ণচূড়া গাছ যার লাল রঙের ফুল ফুটে আছে, আর সেই সাথে আশেপাশেও খেজুর গাছ লাগানো। শরৎকালে যখন এই জমিতে কাশফুল ফোটে, রুহুলের সেই কাশফুলগুলো দেখলে মনে হয় বহু বছর আগের সেই শুভ্র পরীকে পুনরায় দেখছে। যখনই মনে পড়ে তখনই রুহুল ছুটে আসে এই জায়গায়। প্রকৃতির বুকে কোথাও শান্তি না পেলেও চলে আসে এই কবর জিয়ারত করতে, কখনো বা দেখতে আসে প্রিয় অর্ধাঙ্গিনীকে। সে যে সিরাজি মঞ্জিলের বিশাল বহুল বিছানা ছেড়ে শুয়ে আছে এই মাটির বিছানায়। রুহুল বহুদিন পর আবার এখানে এলো, কবরের পাশে বসল, ডান হাত দিয়ে পুরোটা কবর স্পর্শ করল। ঠান্ডা শীতল বাতাস মুহূর্তের সব কিছু উড়িয়ে দিল। বাতাসের সকল লাল রঙের কৃষ্ণচূড়া ফুলগুলো পড়ল রুহুলের ওপর। বসন্তের দক্ষিণা বাতাস রুহুলের সকল ক্লান্তি দূর করে হৃদয় সতেজ করে তুলল। কবরের ওপর আবারও ছড়িয়ে পড়ল রক্তজবা আর কৃষ্ণচূড়া ফুল, সে সাথে রুহুলের গায়েও পড়ল। রুহুল চেয়ে এলো ওপরের কৃষ্ণচূড়া গাছের দিকে। মুহূর্তে একটি প্রজাপতি উড়ে এসে রুহুলকে স্পর্শ করে গেল। আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়তে শুরু করলো। রুহুল তার বাদামি ঠোঁট প্রশস্ত করে সুখের হাসি আসলো। তার বিবিজান জীবনের শেষ মুহূর্তে মনের সকল ভাবাবেগ প্রকাশ করে গিয়েছিল, যা তার বিবিজান সত্যিই করে থাকে। আজও সে পবিত্র ফুলই হয়ে আছে, যা রুহুলের দিকে ঝরে পড়ে রুহুলের মনে বিষণ্নতা নিমেষেই গায়েব করে দেয়। যাদের গন্ধে লেগে আছে তার বিবিজানের সেই পবিত্র সুমিষ্ট ঘ্রাণ। রুহুল কবরের পাশে শুয়ে পড়ল, কবর জড়িয়ে ধরে বলল, জগতের সকল ফুলে সেরা ফুল ছিল আমার বিবি। তার সুবাস, তার সৌন্দর্য, তার ছোঁয়া আমার খুব নিকটে এসে জানিয়েছিল যে সেই সৃষ্টির সেরা দেবী। 7 সমুদ্র 13 নদী আমি চিনি না, সারা জাহান আমি চিনি না, তবে আমি যাকে চিনতে চেয়েছিলাম সে কেবল আমার দেবী। পুরো পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন বিবি। ভালোবাসার স্রোতস্বিনীর ধারায় আজীবন মনে রাখবো দেবী।